তার এই হঠাৎ চলে যাওয়া অকাল প্রয়াস আমাদের সঙ্গীত অঙ্গনের জন্য, সাংস্কৃতিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহে আমার শান্তি কামনা করছি। তিনি দীর্ঘ 5 দশকে 2500-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন। এরকম শিল্পী সবসময় জন্ম হয় না। সুবীর দীর্ঘদিন যখন তার জীবনের প্রথম এবং প্রারম্ভিক অবস্থা, আমারই একটি ছবি বন্ধু সেখানে সে এসেছিল। আসার পর আমি সত্য সাহাকে বলেছিলাম যে শুনেছি ছেলেটার কণ্ঠ ভালো, আমার ছবিতে একটা কাজে লাগাতে চেষ্টা করে। প্রথম ছবি গরম হয়ে গেল এবং সেও একদম প্রতিষ্ঠিত শিল্পী হয়ে গেল। তারপরে তার অনেক কর্ম, যে সমস্ত কর্মগুলো আমরা ক্রমাগতভাবে ব্যাখ্যা করব, কারণ একটা দিনই শুধু আমরা কথা বলি, হয় মরে গেলে না হয় অন্য কিছু ঘটনা ঘটবে, কিন্তু তাদের কর্মগুলো আমরা অমর করে রাখতে কখনো চেষ্টা করি, কারণ আমাদের দেশের সংস্কৃতির প্রেক্ষাপটটা এরকম যে জীবন্ত থাকলেই তারা সত্য, আর জীবন যখন হারিয়ে ফেলে তখন আর তাদের সত্যতা নিয়ে আমরা খুব একটা চর্চা করি না বছরে মাসে একবার। তো আমরা আশা করব যে সংস্কৃতি সমৃদ্ধ হোক, সংস্কৃতি সমৃদ্ধ হলে এই সুবীরের মতো লোকেরা কোনো দিন মরবে না, তারা বেঁচে থাকবে আজীবন মানুষের কাছে, মানুষের ভালোবাসার কাছে। অতএব আমরা আশা করব যেন এই ধরনের প্রক্রিয়াটা যেন ক্রমাগতভাবে চলতে থাকে, অথবা আমরা শুধু হারাতেই থাকব, আমরা কিছু পাবো না। তিনি আধুনিক বাংলা গানে এক নতুন মাত্রা সংযোজন করেছিলেন এবং একটি যুগের প্রতিনিধিত্ব তিনি করতেন। তার মধ্যে আজকের আমরা রবীন্দ্রনাথের 158তম যে জন্মবার্ষিকী উদযাপন করলাম, রবীন্দ্রনাথের একটি দর্শন আছে, সেটি হলো মানবিক বিশ্ব নির্মাণ। মানবিক বিশ্ব নির্মাণের যে কতগুলো মৌলিক মূল্যবোধ সেগুলো সুবীর নন্দীর মধ্যে গভীরভাবে ছিল। তার অবসানের মধ্য দিয়ে এই সঙ্গীত জগতের একটি নক্ষত্রের বিয়োগ হলো এবং এটি পূরণ করা এই জাতিকে বহুদিন অপেক্ষা করতে হবে। বাংলা সঙ্গীতে যে ধারাবাহিকতা, আধুনিকতার নামে যে উলম্ফন, তার বিপরীতে দাঁড়িয়ে বাংলার প্রাণের যে সুর, বাঙালির প্রাণের যে কথা, সেগুলি সুর তাল লয় ছন্দে বেঁধে একটি গল্প বলার যে কৌশল, সেটি এত সুন্দরভাবে সুবীর করেছেন যে সুবীর আসলে একজন অনন্য একজন শিল্পী হিসাবেই তিনি আমাদের শিল্প জগতে দাঁড়িয়ে গেছেন। আমরা মনে করি শিল্পী হিসাবে আমাদের সুবীর চিরজীবী হবেন এবং চিরদিন বেঁচে থাকবেন, মানুষ হিসাবে হয়তো তাকে আমরা এখন বিদায় জানিয়েছি। আমি সবচাইতে বেশি ভীতিকর অবস্থায় আছি, সেটা হচ্ছে যে এই যে মহাজনগুলো চলে যাচ্ছে, এই যে মাঝখানে একটা বিরাট ভ্যাকুম হবে বা হচ্ছে, সেটা পূরণ কবে হবে আমি জানি না। একজন শিল্পী, এ ধরনের শিল্পী হয়তো যুগের পর যুগ আসতেও পারে, নাও আসতে পারে। যেটা সবচাইতে বেশি অ্যালার্মিং আমাদের সংস্কৃতির জন্য, সেটা হচ্ছে এই পূরণটা যদি আমরা করতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের সঙ্গীতাঙ্গন একটা বিরাট হুমকির মুখে পড়বে এবং পড়ছে।